এই বছরে বাংলা সিনেমার সুবাতাস বইছে বলেই অনুমান করা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, তবে আগামী এপ্রিল মে জুন নিয়ে বাংলা সুপারস্টাররা প্ল্যান চালাচ্ছে, কিন্তু তাদের এই পরিকল্পনায় বাধা হতে পারে নির্বাচন। ইয়েস, তাহলে কি পিছিয়ে যাচ্ছে মুভিগুলোর রিলিজ ডেট? কি বলছেন ছবিগুলোর প্রযোজক পরিচালকরা? এইসবের বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। মির্জা, বুমেরাং, খাদান এবং দরদের মতো বাংলার স্বপ্ন দেখানো মুভি মুক্তির মিছিলে চলতি বছরেই, কিন্তু তাদের মুক্তিতে বাধা হয়ে এসেছে নির্বাচন। আগামী 19 এপ্রিল থেকে জুনের 6 তারিখ পর্যন্ত ভারতের মাটিতে থাকবে নির্বাচনের গরম বাতাস। তাহলে কি বাংলার সুপারস্টারদের সুপার ড্রিম প্রজেক্টগুলোর মুক্তির ডেট পিছিয়ে যাবে? মির্জা সিনেমার ডেট পিছিয়ে যাচ্ছে না, জানালেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি বলেন, ঈদে মুক্তি পাবে মির্জা, নির্বাচনের আগে 10 দিন পাবে সময়। একটি বাণিজ্যিক সিনেমার জন্য ব্যবসা 10 দিনেই বোঝা যায়। সর্বশেষ তিনি এটাই জানায়, মির্জার রিলিজ ডেট পিছিয়ে যাচ্ছে না। বুমেরাং সিনেমা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক। পরিচালক জানায়, আমাদের কাজ সিনেমাটির শুটিং, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করা, মুক্তি ডেট প্রযোজক ঠিক করবে। বুমেরাং রিলিজের কথা 10 মে, তবে 10 মের আশেপাশে শুধু নির্বাচন আর নির্বাচন। দেবের খাদানের মুক্তি ডেট পিছিয়ে যাচ্ছে না, কারণ খাদান মুক্তি পাবে 28 জুন। দরদ সিনেমার মুক্তির ডেট চূড়ান্তভাবে জানা না গেলেও পরিচালক অনন্য মামুন আগেই জানিয়েছিল, দরদ ঈদের পরপরই মুক্তি পাবে, আই থিঙ্ক মে মাসেই। তবে এখন পরিচালকের মনের মধ্যে ভয় ঢুকেছে। পরিচালক অনন্য মামুন জানায়, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ভোটের একটা প্রভাব পড়ে, বিনোদন জগতে এর প্রভাব একটু বেশিয়ে পড়ে, কারণ যারা ছবি দেখেন তাদের একটা বড় অংশ নির্বাচনে ব্যস্ত থাকেন। আমরা হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহে দরদের মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। পরিচালকের কথা থেকে এতটুকু বোঝা যাচ্ছে, নির্বাচন নিয়ে তারা বেশ দুশ্চিন্তায়। শুধু দরদের টিম নয়, বুমেরাং, মির্জা সহ আরো বেশ কিছু ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা চিন্তিত। 2024-এ বাংলা চলচ্চিত্র নতুন যাত্রা শুরু করছে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় পরিকল্পনারে নির্মিত দরদ বিশ্বের 30টি দেশে 6টি ভাষায় মুক্তি পাবে। বুমেরাং প্যান ইন্ডিয়ান রিলিজের প্ল্যান রয়েছে। তাছাড়াও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মির্জা নিয়েও দুশ্চিন্তায় অভিনেতা। সব মিলিয়ে দেখতে গেলে হয়তোবা বুমেরাং এবং দরদ সহ বেশ কিছু বাংলা ছবির মুক্তির ডেট পিছিয়ে যেতে পারে, তবে মির্জা কনফার্ম এই ঈদেই আসবে। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন, সংসদ নির্বাচন কি বিনোদন জগতের সুপারস্টারদের উপর প্রভাব ফেলবে? তাদের সিনেমার মুক্তির ডেট কি পিছিয়ে যেতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।